প্রশ্নটা বলি উত্তরটা বলি বলবো বলছো রাফিভাই আমার একটা হিট ছবি দরকার এটা খুব দরকার আমার একটা হিট ছবি আমি বলছি তোমার হিট না তুমি আমার একটা ছবি করবো যেটা হিটও হবে তোমার অভিনয় প্রশংসিত হবে দুটাই মিম পেয়ে গেল এবং মিম আসলেই অনেক ভালো অভিনেত্রী এটা পরান দিয়ে মিম আসলে স্টাবলিশ হলো এবং দামাল দিয়ে এবার মিমের মিমের পথ চলা মিম এখন এর থেকে বেটা বেটা ভালো ভালো ক্যারেক্টার অভিনয় করতে পারবে না আমি তো যা আমার ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আসি নাই সুতরাং এইটা নিয়ে কথাই বলবো না মিমকে তো কাজে কথা বলছো তোমাকে কাজে কথা বলি কাজের কথা তোমা আরও ভালো অভিনয়টা খুব ভালো করতেছে এখন এটাকে ধরে রাখতে হবে এখন যেরকম ওর সামনে হইচই মুক্তি পাচ্ছে চর্কি আসতেছে আবার ফ্রাইডে আসতেছে তো বুঝে শুনে কাজ করতে হবে খাঁচাবি তচিন পাখিতে যে এত অ্যাওয়ার্ড পাইলো ফ্রাইডেতে খুব ভালো অভিনয় করেছে সুরঙ্গ আছে এখন ওকে বেছে বেছে সিনেমা করতে হবে এটাই তোমাপতি পরামর্শ সিয়াম এবং রাজের ভিতর কাকে এগিয়ে রাখবেন আপনার ছেলে মেয়ে কজন দুইটা কাকে এগিয়ে রাখবেন দুইজন কি দুইজন কি তুমি কিন্তু স্বার্থপর হওয়া বাজে কথা আপনারা তো স্বার্থপূরণ করুন ছোট ছেলে কিনে যাচ্ছে দেশের বাইরে হ্যাঁ দুজনই ভাই আমার দুজনই খুবই কাছে আলাদা থাকবে কারণ কি সিয়াম আমার আমি কেরিয়ার শুরু করেছি সিয়াম শুরু একই সময় আমরা একই সময় সিনেমায় আসছি আমাদের তখন কিচ্ছু না চারদিকে অন্ধকার আর আজকে আমি এমন সময় পেয়েছি যেটা কি না আমারও একটু একটু দাঁড়ানো জায়গা হয়েছে রাজও একটু একটু দাঁড়াতে পারছে তো রাজের কাছে যেরকম রেদন রনি অনেক ইম্পর্টেন্ট কারণ রাজের প্রথম সিনেমা ডিরেক্টর রেদন রনি তা আমার প্রথম সিনেমার হিরো সিয়াম তো সিয়াম তো ওদিক থেকে আমার অন্য জায়গায় সেটা তো আসলে আমার প্রথম হিরো প্রথম আপন মিডিয়ার প্রথম কাছের মানুষ আমার সিয়াম তো সিয়াম হিসাব আলাদা সিয়ামের সাথে অন্য কারোর তুলনা হবে না